ঘড়িতে সময় এখন রাত 8টা, আর আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ আলু দিয়ে রেসিপি, নাম হলো আলু টুক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে বিকেল 3টে পোস্ট করেছিলাম ধনে পাতার পরোটা, আর সেটার সাথে খাওয়ার জন্য সার্ভ করুন এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলুর টুক। এছাড়া স্টার্টার হিসেবেও এটা আপনারা সার্ভ করতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন, আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন এই আলুর টুকের রেসিপি। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। এখানে আমি 500 গ্রাম সেদ্ধ আলু, ছোট আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু টুথপিক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি যাতে তেল মশলাটা ভালো মতো ঢোকে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন, তার সাথে দিচ্ছি আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সবশেষে দেবো 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার এই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আলুগুলো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি এরকমভাবেই ছেড়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর রান্নাতে ফিরে আসছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, আর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো সেদ্ধ করাই আছে, জাস্ট এবার আমি এই আলুগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। মোটামুটি 3 মিনিট সময় নিয়ে কিন্তু আমি আলুগুলোকে ভাজছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিনিট তিনেকের মাঝেই আমি এই আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তবে খেয়াল রাখবেন, নুন কিন্তু আমি আলুটাকে ম্যারিনেশনের সময়ও দিয়ে রেখেছিলাম, সেটা মাথায় রেখে নুনটা অ্যাড করে টোটাল 3 মিনিট একটু ভেজে নিলাম। এবার আমি একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ আর একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার এটাকে আমি মিনিট দেড়েক থেকে মিনিট দুয়েকের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটা ঠান্ডা করে একটা মিক্সি জারে নিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তবে আমি কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়ো করছি, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। এবার এই পর্যায়ে আমি এই আলুর মধ্যে এই পুরো মশলাটাকে কিন্তু ঢেলে দিচ্ছি একবারে। মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে এই 2 মিনিটের জন্য ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখানে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। যেহেতু আমার পাতিলেবুটা একটু ছোটো ছিল, সেই জন্য আমি গোটা পাতিলেবু ব্যবহার করেছি, আপনাদের বড় হলে অর্ধেকটা দেবেন। পাতিলেবুর রসটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম 30-40 সেকেন্ডের জন্য। এরপর এতে দিচ্ছি 1/2 টিস্পুন আমচুর পাউডার। হ্যাঁ, পাতিলেবুর রসের সাথে আমচুর পাউডার ব্যবহার করছি বলে ভাববেন না এটা ভীষণ টক হয়ে গেল, এটা কিন্তু একদম নর্মাল খেতে লাগবে। ভালো করে আরও 30-40 সেকেন্ডের জন্য এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে বেশ কিছুটা, প্রায় এক মোটামুটি ধরুন আপনারা 1/3 কাপ মতো ধনে পাতা এখানে আমি ব্যবহার করেছি। ধনে পাতা কুচিটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য আলুটাকে একটু একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রেডি এই দারুণ স্বাদের আলু রেসিপিটা। এটা সার্ভ করতে পারেন আপনারা যে কোনো স্টার্টার হিসেবে অথবা কোনো কিছুর সাথে সাইড ডিশ, যেমন আমরা সার্ভ করেছিলাম ধনে পাতার পরোটার সাথে সাইড ডিশ হিসেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। মনে রাখবেন, এখন থেকে দিনে 2বার বিকেল 3টে এবং রাত 8টায় দেখা হবে। নমস্কার।